হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। এসএসসি 2022 সালে পরীক্ষার্থীদের নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট আবারও চালু হয়ে গেছে। তো তোমরা অবশ্যই এটা নিউজটা তোমরা দেখে নাও, নোটিশটা দেওয়া হয়েছে গণপতি বাংলাদেশ সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাংলাদেশ ঢাকা ওয়েবসাইটটা দেওয়া আছে, তোমরা দেখে নিবে। এখানে বিষয় বলা হয়েছে 2022 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্ট নবম সপ্তাহের বিতরণ। এখানে তোমাদের বলা হয়েছে, সূত্র বলা হয়েছে, সূত্রটা দেখে নিবে। এখানে তোমাদের কিছু বলা হয়েছে, দেখো কী বলা হয়েছে। উপযুক্ত বিষয় এবং সূত্রাক্তর পত্রসমূহের আলোকে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কোভিড-19 অতিবাহিতর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB কর্তৃক প্রণয়নকৃত 2022 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীর জন্য পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হল। বলা হয়েছে, বিতরণকৃত নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম 26শে জানুয়ারি অর্থাৎ তোমাদের আগামীকাল থেকে 26শে জানুয়ারি 2022 খ্রিস্টাব্দে রোজ বুধবার থেকে শুরু হবে। উক্ত অ্যাসাইনমেন্টে শিক্ষার্থীদের প্রদান এবং গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি নিষেধ যথাসময়ে অনুসরণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এখানে তোমাদের সংযুক্ত দেওয়া আছে অ্যাসাইনমেন্ট নবম সপ্তাহ, প্রফেসর মোহাম্মদ বেলাল হুসাইন এ পরিচালক মাধ্যমিক বোর্ডের। এখানে তোমাদের বিতরণ দেওয়া আছে, উপপরিচালক সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং সকল অঞ্চলে, জেলা শিক্ষা অফিসার সকল জেলা এবং উপজেলা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার সকল উপজেলা থানা এবং অধ্যক্ষ প্রধান শিক্ষক। এটা তোমাদের অ্যান্সার নোটিশটা দেওয়া ছিল, অ্যাসাইনমেন্ট যে চালু হয়েছে সেই নোটিশ। তো আশা করি তোমরা আজকে থেকে এসএসসি পরীক্ষার্থীদের সবাই অ্যাসাইনমেন্ট করবে, আর এই সকল অ্যাসাইনমেন্টগুলো তোমরা এই চ্যানেলেই পাবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।